হ্যালো এভরিওয়ান, বাইরে পড়ছে বৃষ্টি, তো ভাবলাম ডিনারে যদি খিচুড়ি বানানো যায় বৃষ্টির দিনে কেমন হয়। তো চলো ছটপট বানিয়ে ফেলি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। তো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম, এবারে মুগ ডালটা আমি একটু ভাজা করে উঠিয়ে নেব। আর এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম দু চারটে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর গোটা জিরে। এবারে দিয়ে দেব আমি একে একে আলু, ফুলকপি, গাজর, তো বাড়িতে যা সবজি ছিল আমার আমি সেই দিয়ে খিচুড়িটা আজকে বানাবো। এবারে সবজিগুলো আমি দু চার মিনিটের মতো আগে ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো এক চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব এবার আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা, এবারে চাল ডাল সবজি আমি ভালো করে মিক্সড করে নিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। তো এটা একটু ভালো করে ভাজলে খিচুড়িটা খেতে টেস্ট হয় এই আর কি। তো দেখতেই পেলে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটাও। এবার ভালো করে মিক্সড করে নিলাম, দিয়ে দেবো এবার আমি পরিমাপ মতো জল। তো আমি এই খিচুড়িটা একটু পাতলা টাইপের বানাবো, মানে খুব একটা ড্রাই হবে না। তো যতটা জল লাগবে আমি পরিমাপ মতো দিয়ে দিয়েছি। তো এবার বেশ কিছুক্ষণ পর আমি খিচুড়িটা দেখো তৈরি হয়ে গেছে আমার। তো এবারে দিয়ে দিলাম আমি ঠিক নামানোর আগে দু চারটে কাঁচা লঙ্কা। আরেকটা জিনিস দেওয়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ঘি। তো গোবিন্দভোগ চালে খিচুড়িতে একটু ঘি দিলে কিন্তু খেতে আরও একটু বেশি ভালো টেস্ট হয়। যদিও এটা খুব টেস্টি হয়েছিল আমি তোমাদেরকে পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, দিয়ে দিলাম আমি ঘি। এবারে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ঘিয়ের গন্ধটা একটু ভালো থাকবে। তো বন্ধুরা, তোমরা সবাই কম বেশি খিচুড়ি বানাতে পারো আমি জানি। তো এটা একটা খুব সাধারণ একটা রেসিপি, তো যেহেতু বৃষ্টির দিনে বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করলে কেমন হয়। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটিতে করে দিও আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। টাটা।